हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। केमन आछो तुम्हरा सबाई? आशा करछि तुम्हरा सबाई भालो आछो, सुस्थ आछो। आज के आमी तुम्हादेर साथे शेयर करछि एकटा वॉल हैंगिंग आईडिया। एटा एकदमी एकटा बेस्ट आउट ऑफ वेस्ट आईडिया। एर जन्य आमी बाड़ीते पड़े थाका व्हाइट टिफिन बक्सेर लिड यूज करेछि। एई रकम टिफिन बक्स तो आमादेर सबार बाड़ीतेई कम बेशि पावा जाबे। शुधु कयेकटा कलर किने नेवार प्रयोजन हबे। তাহলে চলো স্টার্ট করা যাক। প্রথমে তিনটে একই সাইজের লিড নিয়েছি, তোমরা চাইলে চারটেও ইউজ করতে পারো। এক একটা লিডে এক একটা কালার করে নিয়েছি। আমি টোটাল ছটা কালার ইউজ করেছি, সবকটাই অ্যাক্রিলিক কালার। লিডগুলোর সাইড পোর্শনটা ব্ল্যাক পেন্ট করে নিয়েছি। এরপর তিনটে লিডে তিন রকম পেন্ট করে নিয়েছি। লিডগুলোকে আমি পাখির থিমে রেখেছি, সবকটাতে একই রকম পাখি এঁকে নিয়েছি। তোমরা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবে আমি আঁকাগুলো আগে সেপারেটলি এঁকেছি। সবকটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। একটাতে আমি ফুলের উপর একটা পাখি বসে আছে এই রকম এঁকেছি। আরেকটা লিডে গাছের ডালে দুটি পাখি বসে আছে ও শেষেরটায় জলের মধ্যে দুটো হাঁস এঁকে নিয়েছি। এরপর লিডগুলোতে উপর নিচে হোল করে নিতে হবে, এর মধ্যে দিয়ে দড়ি পাস করিয়ে নিতে হবে। এখন এটা হ্যাং করার জন্য রেডি। তোমরা আমার চ্যানেলের অনেকেই DIY দেখতে চেয়েছিলে, তাই আজকের এই ইজি DIY। একদম জিরো কস্টেই এই DIYটা তৈরি হয়ে যাবে। এই রকম ওয়েস্ট জিনিস দিয়ে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেল। তোমরাও এগুলো ফেলে না দিয়ে সুন্দর DIY করে ঘর সাজিও। আগের ভিডিওটায় কিছু অন্যরকম চেষ্টা করেছি আমি ও আমার মেয়ে মিলে, একটা আবৃত্তি করেছি। যদি না দেখে থাকো তাহলে সেটা চেক করে নিতে পারো। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, হ্যাঙ্গিং এর নিচে তিনটে ট্যাসেল অ্যাড করেছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কিরকম লাগলো আজকের এই DIYটা? আশা করব তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও এবং শেয়ার করে পাশে থেকো। আবার কথা হবে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।